এই ভিডিওটিতে আমরা বীরভূমের নানুরে অবস্থিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বরুচণ্ডীদাসের বাড়ি এবং তার পূজিত বিশালাক্ষীর মন্দির দেখে নেব। তুম প্রেম হো তুম প্রীত হো। প্রথম চণ্ডীদাস হিসেবে পদাবলীর চণ্ডীদাসকেই ধারণা করা হয়, যিনি আনুমানিক 1400 বীরভূম জেলার নানুরে বর্তমানে পশ্চিমবঙ্গ একটি বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চৈতন্যপূর্ব বাংলা সাহিত্যের বৈষ্ণব পদাবলী রচনা করেছিলেন। তবে ডক্টর মিহির চৌধুরী কামিল্লা ভাষাতাত্ত্বিক তথ্য প্রমাণের সাহায্যে প্রমাণ করেছেন যে শ্রীকৃষ্ণ কীর্তন রচয়িতা বরুচণ্ডীদাস বাঁকুড়া জেলার সদর ছাতনার অধিবাসী ছিলেন। চৈতন্যদেবের আবির্ভাবের পূর্ব থেকেই পূর্ব ভারতের মনের মাটি রাধাকৃষ্ণ প্রেমরসে আর্দ্র হয়ে উঠেছিল। জয়দেবের গীতগোবিন্দ এবং বিদ্যাপতির রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী তার শ্রেষ্ঠ প্রমাণ। চৈতন্যদেবেও ভাবাবেগে চণ্ডীদাস বিদ্যাপতির পদ এবং জয়দেবের গীতগোবিন্দ আবৃত্তি করতেন। परमात्मा का स्पर्श हो पुलकित हृदय का हर्ष हो परमात्मा का स्पर्श हो पुलकित हृदय का हर्ष हो तुम हो। বাংলা ভাষায় রাধা এবং কৃষ্ণের প্রেম সম্পর্কিত প্রায় 1250 অধিক কাব্যের সন্ধান পাওয়া গেছে, যেখানে রচয়িতা হিসেবে বরুচণ্ডীদাস, দীনচণ্ডীদাস, দ্বিজচণ্ডীদাস তিনটি ভিন্ন নামের উল্লেখ রয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি নিজেকে অনন্ত বরুচণ্ডীদাস হিসেবে ভণিতা দিয়েছেন। তার আসল নাম অনন্ত, কৌলিক উপাধি হচ্ছে বরু, গুরু প্রদত্ত নাম চণ্ডীদাস। তিনি বাসুলি দেবীর উপাসক ছিলেন। বীরভূমের নানুরে এই দেবীর মন্দির রয়েছে। বরু শব্দটি বটু বা বাণুজ্যে বা বন্দ্যোপাধ্যায় শব্দের অপভ্রংশ বলে মনে করা হয়। जहां तुम हो বরুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন চৈতন্যদেবের পূর্বে রচিত হলেও এর অন্তর্নিহিত স্থূলতা এবং রসাভ্যাস অর্থাৎ রসের যে ত্রুটি দোষের জন্য শ্রী চৈতন্যদেব এই কাব্য পাঠ করে কখনো তৃপ্তি পেতেন না। মুঝমে ধড়কতি হো তুমি, মুঝমে ধড়কতি হো তুমি, তুম দূর মুঝসে হো কহাঁ, তুম প্রেম হো তুম প্রীত হো মন মীত হো রাধে। শ্রুতি আছে সহজিয়া চণ্ডীদাস, যিনি রজকিনী রামীকে তার সহজ সাধনের সঙ্গী করেছিলেন। এটাও কথিত আছে শূদ্রকন্যা রামীর সঙ্গে তার প্রেম ছিল বলে স্থানীয় লোকজন তাকে মেরে তার বাড়িতে চাপা দিয়ে যায়। আবার কারোর কারোর মতে তিনি সেই সময়ে বৈষ্ণব পীঠস্থান ইলামবাজারে পালিয়ে গিয়েছিলেন। রাধাকৃষ্ণ হিন্দু ধর্মে সম্মিলিতভাবে ঈশ্বরের পুরুষ সত্তা এবং প্রকৃতি সত্তার যুগল রূপ। এছাড়াও রাধা বলতে কোনো নাম বা চরিত্র মহাভারত বা ভাগবত পুরাণের কোথাও উল্লেখ নেই। রাধা নামের রা শব্দ রমণ শব্দ থেকে এসেছে। রমণ শব্দের অর্থ হচ্ছে আনন্দ বর্ধনকারী। ধা শব্দের অর্থ ধারণ করা। যিনি আনন্দকে ধারণ করে থাকেন তিনিই রাধা।
আনন্দ হলো শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের আর এক নাম হচ্ছে সচ্চিদানন্দ, সৎ চিত এবং আনন্দ। আনন্দ স্বরূপ শ্রীকৃষ্ণকে যিনি মনের মধ্যে ধারণ করে আছেন তিনিই রাধা। নির্বাক এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মশাস্ত্রে শ্রীকৃষ্ণকে প্রায়শই স্বয়ং ভগবানের রূপে উল্লেখ করা হয়। রাধা একজন গোপিনী যিনি পরম সত্তা শ্রীকৃষ্ণের সর্বোত্তম প্রেয়সী। রাধা হল শ্রীকৃষ্ণের সর্বপ্রিয় আরাধিকা। কৃষ্ণের সঙ্গে রাধাকে সর্বোচ্চ দেবী হিসেবে স্বীকার করা হয়, কেননা তিনি নিজের প্রেমের মাধ্যমে কৃষ্ণকে নিয়ন্ত্রণ করেন। বিশ্বাস যে কৃষ্ণ জগৎ সংসারকে মোহিত করেন, কিন্তু রাধিকা তাকেও মোহিত করেন। এই জন্য তিনি সকলের সর্বোচ্চ দেবী।